হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এখন আমরা কথা বলছি ডেভিল দ্য ব্রিটিশ সিক্রেটস এজেন্টকে নিয়ে তো এই ছবিটা হলে মুক্তি পেয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো আমি ছবিটা দেখতে গেছিলাম এবার এই কাল্যাণ রামের যে জিনিসটা হয়েছে প্রবলেম যেটা আমার মনে হয় ছবিগুলো দেখার সময় কনসেপ্টগুলো খুব ভালো হয় ঠিক আছে কোনো হাই কনসেপ্ট নিয়ে ছবি করে বিম্বিসারা ছবিটা দেখুন অ্যামিগোস বলে একটা ছবি করেছে সেখানে ওই মানে একই রকম দেখতে তিনটে লোক তো সেই কনসেপ্টগুলো খুব ভালো হয় যে বেসিক যে আইডিয়াটা যে কনসেপ্টটা কোর যে আইডিয়াটা সেটা কিন্তু খুবই ভালো এবং ব্যাকড্রপের সেটিংটাও খুব ভালো সেটা ইন্টারেস্টিং বানাতে ছবিটাকে কিন্তু প্রবলেম হয়েছে এক্সিকিউশন লেভেলে যে আইডিয়া তো ভালো কিন্তু এক্সিকিউশন ভালো হচ্ছে না এবং তার কারণ হচ্ছে আননেসেসারি কমার্শিয়ালাইজেশন তেলেগু সিনেমাতে ধরুন এই ছবিটা প্রথমে যে শুরু হচ্ছে যেটা ওরা ট্রেলারেও রিভিল করেছে যে ফার্স্ট হাফটা হচ্ছে যে ওই সময় মানে ব্রিটিশ পিরিয়ডে প্রেসিডেন্সির মধ্যে একটা খুন হয়েছে যেটাকে একটা ব্রিটিশ সিক্রেট এজেন্টকে করতে পাঠানো হচ্ছে মার্ডার মিস্ট্রি এবার সেখানে তার কাছে কোনো টেকনোলজি নেই কিছু নেই বা সে কি করে ইনভেস্টিগেট করছে সেটা দেখা যায় ফার্স্ট হাফটা পার্টলি এঙ্গেজিং মানে ওই মার্ডার মিস্ট্রি যে ইনভেস্টিগেশন পার্টলি এঙ্গেজিং কিছু জায়গায় ফ্ল্যাট ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু সেখানে যে প্রবলেমগুলো হচ্ছে যে তার মধ্যে আননেসেসারি কমেডি ঢুকিয়েছে কিছুক্ষণ পর গান চলে আসছে ঠিক আছে তারপরে একটা যে লাভ ট্র্যাক এখানে ঢুকিয়েছে সংযুক্তা মেনানার কল্যাণ রামের মধ্যে সেটা ওয়ার্ক করছে না ঠিক আছে সেটা দুটো ভিন্ন মেরুর লোকেদের মধ্যে একটা প্রেম দেখাবার চেষ্টা করছে কিন্তু সেটা ফোর্স ফিট মনে হবে আপনার সেটাকে ভালো করে ইয়ে করা হয়নি এখানে বলা হচ্ছে মানে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে সাময়ুক্তা ক্যারেক্টার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লট ওয়াইজ মানে প্লট পয়েন্ট ওয়াইজ ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু ক্যারেক্টারটাকে ভালো করে ফ্লেশ আউট করা হয়নি দ্যাট ইজ দ্য প্রবলেম এখানে আরেকজন স্বাধীনতা সংগ্রামী চরিত্রে একটা মেয়ে মেয়ে ক্যারেক্টার রয়েছে যাকে ভালো করে লেখা হয়নি তো এরকম প্রবলেম আছে হয় যেমন ওই ক্যারেক্টারগুলোকে ভালো করে ফ্লেশ আউট করা হয়নি কিন্তু ওদের ইম্পর্টেন্স আছে প্লটের মধ্যে কিন্তু ক্যারেক্টারটাকে ফ্লেশ আউট করা হয়নি মানে হয়তো কাজ এমন একটা করছে যেটা গল্পটাকে এই করছে কিন্তু সেই ক্যারেক্টারটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সগুলো বা তার আগে পরে একটা সিন তো খালি ওয়ার্ক করলে হলো না তার আগে পরে তো তার ক্যারেক্টারটা তো একটা গ্রাফ থাকতে হবে সেগুলো কিচ্ছু নেই আরেকটা জিনিস যেটা এই ছবির ক্ষেত্রে প্রবলেম টিপিক্যাল ব্রিটিশ পোর্ট্রিয়াল টিপিক্যাল ব্রিটিশ পোর্ট্রিয়াল যেটা মানে খুব ইরিটেটিং লাগে দেখতে ভাই একটু তো নর্মালি দেখাও ঠিক আছে মানে একই রকম ব্রিটিশরা তেলেগু বলছে মানে ওটা খুব দেখতে মানে প্রচণ্ড মানে কানে লাগে চোখে লাগে মানে ভাল লাগে না এখন আর দেখতে ঠিক আছে তবে এই ছবিটার পজিটিভ জিনিসপত্রও রয়েছে অনেক কিছু ছবিটা পজিটিভ হয়েছে প্রথম যেটা বললাম যে আইডিয়াটা খুব ভালো ফার্স্ট হাফে একরকম আইডিয়া দিয়ে শুরু হয় সেকেন্ড হাফে একটা অন্য আইডিয়াকে এখানে ঢোকানো হয়েছে আমি এটার মধ্যে পরে আসছি তো দুটো আইডিয়াকে মার্চ করেছে সেই যে কনসেপ্টটা চলে এসেছে মোর্স কোডের ব্যাপারগুলো যে এলিমেন্টসগুলো সেকেন্ড হাফে যে টুইস্টগুলো আছে পরপর অনেকগুলো টুইস্ট রয়েছে সেগুলো কিন্তু ভালো আর এছাড়া ওই যে পিরিয়ডটাকে রিক্রিয়েট করেছে সেখানে কিছু জায়গা ভালো কিছু জায়গা ভালো করে করেছে আর কিছু জায়গায় বোঝা যায় যে হ্যাঁ এখানে ভিএফএক্স এর কাজ রয়েছে সেটা অতটা ভালো হয়নি এই কমপ্লেনটা আমার বিম্বি সারা ছবিটার ক্ষেত্রেও ছিল ওখানেও দেখবেন ভিএফএক্স এর কাজ বহু জায়গায় দুর্বল বয়ে যাচ্ছে সেটের মধ্যে করেছে পিছনে ভালো লাগছে না তো সেই জিনিসটা এখানেও ফিল হয় তবে এখানে অ্যাকশন সিনসগুলো কোরিওগ্রাফ করা হয়েছে অ্যাকশন সিনস যেগুলো রয়েছে ছবির মধ্যে তো সেগুলো কিন্তু বেশ ভালো সেকেন্ড স্পেশালি অ্যাকশন সিনস কিছু আছে যেগুলো ভালো তো অ্যাকশন সিনস কিন্তু বেশ যত্ন করে করেছে এবং কল্যাণ রামের যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো রাম এবং এন টিআর দেখবেন ডায়লগ ডেলিভারির মধ্যে একটা মানে ফিয়ার্স ব্যাপার আছে তো সেই জিনিসটা কল্যাণ রাম এখানে করেছে ক্যারেক্টারটার দরকার ছিল প্রথম দিকটা একটু স্যাটেল পে করেছে এবং তারপরে ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশন আছে তারপরেও খুব মানে লাউড অ্যাগ্রেসিভ প্লে করে এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগে তার কাজ কিন্তু আমার ভালো লেগেছে ছবির মধ্যে এবার ছবিটা প্রবলেম হচ্ছে কি যে ওই এই জিনিসটা মানে এই সব রকমের এলিমেন্ট ছবিটার মধ্যে রাখতে গেছে ছবিটার যে ডিরেক্টর প্রথমে ছিল তাকে রিপ্লেস করে প্রডিউসারি ডিরেক্টর হয়ে গেছে এবার এই ছবিটা দেখার সময় বোঝা যাচ্ছে কেন বলছি কারণ ছবিটা মানে মনে হচ্ছে কি যে সবই রেখেছে ছবিটার মধ্যে কিন্তু সেটা কোথাও কি মার্জ করছে না এই ছবিটার যে ডিরেক্টর প্রথমে যে আইডিয়াটা নিয়ে এসেছিল সেটা ছিল যে ব্রিটিশ ব্যাকড্রপে একটা মার্ডার মিস্ট্রি চলছে এবার তার সাথে এরা পেট্রিয়টিজম ন্যাশনালিজম অনেক কিছু লাভ কমেডি ফমেডি সব কিছুর যে মার্চ করতে গেছে এগুলো হিরো আর প্রডিউসারের কল এবার তাই জন্য ডিরেক্টর হয়তো রাজি হয়নি ডিরেক্টরকে রিপ্লেস করে দিয়ে প্রডিউসার নিজের ডিরেক্টর হয়ে গেছে তাই জন্য বোঝা যাচ্ছে কি ব্লেন্ডিংটা প্রপারলি হয়নি সেই জিনিসটা কিন্তু গোটা ছবি জুড়ে বোঝা যায় ক্লিয়ারলি তো এই ছবিটা তাই জন্য এত ভালো কনসেপ্ট থাকা সত্ত্বেও এত খরচা করেছে ছবিটার মধ্যে সব কিছু হওয়া সত্ত্বেও ভিজুয়ালস ভালো হয়ে তা সত্ত্বেও একটা দারুণ সিনেমা হয় না কিন্তু আইডিয়াটার মধ্যে ছিল যেটা খুব ভালো সিনেমা হতে পারে খুব ভালো একটা কমার্শিয়াল ছবি হতে পারে সেটা হতে পারে না বিকজ এই ব্লেন্ডিংটা ঠিকঠাক হয়নি বলে রাইটিংয়ের মধ্যে মানে মনে হচ্ছে খাপচাটা খাপচাটা জিনিসটা হচ্ছে আর আরও একজনের কথা আমি বলবো হর্ষবর্ধন রামেশ্বর যে হচ্ছে অ্যানিমাল ছবিতে বিজিএম করেছে এবার অ্যানিমাল সিনেমার বিজিএম তো অসাধারণ ছিল প্রত্যেকের প্রশংসা চর্চা করছে দেখবেন সিন ভাইরাল হচ্ছে বিজিএম ব্যাপারে কথা হচ্ছে এখনো হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখলাম হাসিবাদা নামেশ্বর এই ছবিতে গান তো করেছে বাজে ছেলেদের ও খারাপ করেছে বিজিএম কিন্তু ফ্ল্যাট পুরো আমি দেখলাম যে ভাই তার মানে ডিরেক্টর উপর কতটা কি ডিপেন্ড করে দেখুন যে সন্দীপ রেড্ডি বাঙ্গা ওর সাথে বসে বসে এক একটা জিনিস একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা সিটি বাজাচ্ছে বসে বসে একটা শটে আর কি পার্টিকুলারলি সিটি যে হুইসেল সাউন্ডটা আছে সেটা সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজে বাজিয়ে দিয়েছে তো কতটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে দেখুন যে বেস্ট কাজটা সে কিভাবে মিউজিক ডিরেক্টর থেকে বার করে আনে নাহলে তারা বেস্ট বিজিএমটা দিতে পারে না সে যতই ভালো মিউজিক ডিরেক্টর হোক তো সেম জিনিসটা আমি এখানেও দেখলাম আর কি এখানে কিন্তু হর্ষবর্ধন রামেশ্বরের কাজ কিন্তু ভালো নয় সো এটাই বলা ছিল তো দ্যাট ওয়াজ ইট গে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই